কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজ আপনাদের জন্য থাকছে একটি পাশ্চাত্যের প্রেমের গল্প। গল্প শুরুর আগে বলে রাখছি, কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নতুন গল্প আপলোড হওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত গল্প পাঠ করে যাচ্ছি। আপনাদের রিকোয়েস্টেড কোনো গল্প থাকলে আমাদেরকে জানাতে পারেন এবং কথিকা নামে আমাদের একটি ফেসবুক পেজও আছে, সেখানেও জানাতে পারেন। শুরু করছি আমাদের আজকের মূল পরিবেশনা। প্রতিভা বসুর অনুবাদে ফ্রান্সের লেখক গীতা মোপাসার একটি প্রেমের গল্প। গল্পের নাম আমি কি পাগল, আমি কি অপ্রকৃতিস্থ না ঈর্ষাপরায়ণ, আমি জানি না আমি কি, কিন্তু অসহ্য কষ্ট পাচ্ছি। এটা সত্য যে মস্ত একটা অপরাধ করে ফেলেছি, কিন্তু তার জন্য দায়ী আমার বিকৃত ঈর্ষা নয়, আমার বিশ্বাসঘাতক ভালোবাসা এবং যে যন্ত্রণা আমি ভোগ করছিলাম তাতে অপরাধপ্রবণ না হয়েও একজন মানুষ একটা সাংঘাতিক অপরাধ করে ফেলতে পারে। মেয়েটির ভালোবাসায় আমি উন্মাদ হয়ে গিয়েছিলাম, তবু তা কি সত্যি? সত্যি কি তাকে আমি ভালোবেসেছিলাম? না না, সে আমার শরীর আত্মা অধিকার করেছিল, আমি তার খেলার পুতুল ছিলাম। সে তার হাসি দিয়ে, দৃষ্টি দিয়ে, তার সুশোভিত শরীরের সৌন্দর্য দিয়ে অধীন করে রেখেছিল আমাকে। তার দেহের এইসব বৃত্তিগুলোই আমি ভালোবাসতাম, কিন্তু তাকে আমি অবজ্ঞা করতাম, ঘৃণা করতাম। আমি সর্বদাই ঘৃণা করতাম তাকে, কেননা আমার মনে হতো সে এমন অপবিত্র আর অবিশ্বাসী যে তার মধ্যে কোনো আত্মা নেই, কিংবা সে তার চেয়েও নিকৃষ্ট, যেন একটা কোমল মাংসের স্তূপ মাত্র যার ভিতরে কেবল কতগুলো কুৎসা ছাড়া আর কিছুই নেই। মিলনের প্রথম কয়েক মাস আশ্চর্য মধুরতায় কেটেছিল। তিনটে বিভিন্ন রং ছিল তার চোখের। না, আমি পাগল নই, সত্যি বলছি। দুপুরে ধূসর, রাত্রিতে ছায়াচ্ছন্ন সবুজ, সূর্যোদয়ের সময় নীল। ভালোবাসার মুহূর্তে তার দৃষ্টি নীল থাকত, আর চোখের তারা দুটো বিস্ফারিত হয়ে নরম দেখাত। চোখ দুটি কাঁপত এবং প্রায়ই তার লাল টুকটুকে জিভের ডগাটি এমনভাবে বেরিয়ে আসত যে মনে হতো একটা সাপ যেন ছোবল দিতে উদ্যত হয়েছে। যখন সে তার ভারী চোখের পাতা তুলত, আমি তার সেই আবেগময় দৃষ্টির দিকে তাকিয়ে কাঁপতাম, শুধুমাত্র তাকে ভোগ করবার অদম্য বাসনার জন্যই নয়, সেই পশুটাকে হত্যা করতে ইচ্ছে করত আমার। যখন সে ঘরের মধ্যে হেঁটে বেড়াত, তার পায়ের প্রত্যেকটি শব্দ প্রতিধ্বনি তুলত আমার হৃদয়ে, আর যখন সে তার সাদা লিনেন আর লেসের পোশাকের স্তূপ থেকে তার কলঙ্কিত অথচ দীপ্ত অনাবৃত দেহ নিয়ে বেরিয়ে আসত, একটা অদ্ভুত দুর্বলতা অনুভব করতাম আমি। আমি গলে যেতাম, আমার বুকটা ভারী হয়ে উঠত, আমার মনে হতো মূর্ছিত হয়ে পড়ব, আমি এমন কাপুরুষ ছিলাম। রোজ সকালে যখন সে জেগে উঠত, তার প্রথম দৃষ্টির জন্য অপেক্ষা করতে করতে আমার হৃদয় রাগে, ঘৃণায়, অবজ্ঞায় পরিপূর্ণ হয়ে যেত। আমি ভাবতাম এই পশুরই এমন দাস হয়ে আছি আমি। কিন্তু যেই সে তার স্বচ্ছ নীল চোখের মদির অলস দৃষ্টি আমার উপর নিবদ্ধ করত, যেন জ্বলে উঠতাম, এক অনির্বাণ কামনার আগুনে জ্বলে উঠতাম আমি। সেদিন যখন সে চোখ খুলল, আমি তার চোখ নিষ্প্রভ দেখলাম। তার শূন্য দৃষ্টির দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম আমার প্রেমে ক্লান্ত হয়েছে সে। আমি স্পষ্ট বুঝতে পারলাম, জানতে পারলাম, অনুভব করলাম সব শেষ হয়েছে, এবং প্রত্যেকটি ঘন্টা মিনিট আমার কাছে একথাই প্রমাণ করতে লাগলো যে আমি ঠিকই বুঝেছি। যখন আমি তাকে আলিঙ্গন করে আদর করতে চাইলাম, সে শিহরিত হয়ে আমার কাছ থেকে সরে গেল। আমাকে একা থাকতে দাও, বলে উঠল সে, বিশ্রী লাগছে তোমাকে। তারপরেই আমি সন্দিগ্ধ হলাম, বিকৃত ঈর্ষায় কাতর হলাম, কিন্তু
আমি অপ্রকৃতিস্থিত নই, না কখনো না। আমি তাকে ধূর্তের মতো লক্ষ্য করতে লাগলাম। সে যে আমাকে ঠকাচ্ছে শুধু তাই নয়, তার নিস্তাব ব্যবহারে আমি বুঝতে পারলাম শিগগিরই আমার জায়গায় আর কেউ অধিকারী হবে। মাঝে মাঝে সে এও বলত, পুরুষগুলো ভারী বিরক্তিকর। হায়, সে যে কত সত্য ছিল! তখন থেকে আমি তার ঔদাসীন্যে, তার চিন্তায় ঈর্ষাকাতর হয়ে উঠলাম। আমি জানতাম তার সবই কলুষিত, এবং যখন সে ঘুম থেকে উঠে কখনো কখনো সেই মদির দৃষ্টিতে তাকাতো, রাগে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো এবং তার গলা টিপে ধরে তাকে দিয়ে তার লজ্জাকর রহস্যের কাহিনী বলিয়ে নেবার এক অদম্য স্পৃহা হতো। আমি পাগল? না। একদিন রাত্রে তাকে ভীষণ সুখী মনে হলো। আমি অনুভব করলাম, বস্তুত আমি বুঝতেই পারলাম, কোনো নতুন কামনার বশবর্তী হয়েছে সে। ঠিক পুরনো দিনের মতো তার চোখ জ্বলছিল, জ্বরের রোগীর মতো দেখাচ্ছিল, এবং তার সমস্ত সত্তা যেন ভালোবাসার জোয়ারে ভাসছিল। আমি তাকে খুব কাছ থেকে লক্ষ্য করছিলাম, অথচ ভান করলাম যেন কিছুই বুঝিনি, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারলাম না। আমি এক সপ্তাহ দেরি করলাম, এক মাস দেরি করলাম, প্রায় একটা বছর কেটে গেল। সেই সময় সুখে যেন জলজল করছিল সে, মনে হচ্ছিল কে তাকে আদরে আদরে ভরে রেখেছে। শেষ পর্যন্ত অনুমান করতে পারলাম, না আমি পাগল নই, আমি বলছি আমি পাগল নই। আমি কেমন করে এই অবিশ্বাস্য বিভৎস ঘটনা বর্ণনা করব? আমি কেমন করে আমার কথা বোঝাবো? কিন্তু এই আমার অনুমান। একদিন রাত্রে সে অনেক দূর পর্যন্ত ঘোড়ার পিঠে চড়ে বেরিয়ে এলো এবং আমার মুখোমুখি চেয়ারে বসে যেন ক্লান্তিতে ডুবে গেল। তার গাল দুটো অস্বাভাবিক লাল দেখাচ্ছিল। তার চোখে, যে চোখ আমি খুব ভালো করে চিনি, ঠিক সেই রকম দৃষ্টি ছিল, আমি ভুল করিনি। সেই রকম দৃষ্টি শুধু ভালোবাসার সময়ই ফুটে উঠত তার চোখে। কিন্তু কাকে? কি? আমার প্রায় মাথা খারাপ হয়ে যাবার মতো হলো, এবং আমি তার দৃষ্টি সহ্য করতে না পেরে পিছন ফিরে জানলায় দাঁড়ালাম। একটা সহিষ ঘোড়াটাকে আস্তাবলে নিয়ে যাচ্ছিল। সে দাঁড়িয়েছিল সেখানে এবং যতক্ষণ পর্যন্ত দেখা গেল তাকিয়ে রইল, তারপরে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল। আমি সারা রাত ভাবলাম আর ভাবলাম। আমার মন এক অদ্ভুত রহস্যের গভীরে গভীরে পরিভ্রমণ করে বেড়াতে লাগল। কামুক স্ত্রীলোকের এই অদ্ভুত বিকৃতির কে তলপায়? রোজ সকালে সে পাহাড়ে, উপত্যকায় পাগলের মতো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াত এবং রোজই ক্লান্তিতে নিঃশেষ হয়ে ফিরে আসত। অবশেষে আমি বুঝলুম, এই ঘোড়াই আমার ঈর্ষার পাত্র, এই বাতাস যা তাকে ঘোড়ায় চড়ে বেড়াবার সময় আদর বুলোয়, এই ঝরা পাতা, এই শিশির বিন্দু, এই জিন যা তাকে বহন করে, সব সব আমার ঈর্ষার বস্তু। আমি প্রতিশোধ নিতে দৃঢ় সংকল্প হলাম, অত্যন্ত মনোযোগী হয়ে উঠলাম। যখনই সে বাড়ি ফিরত, আমি তাকে ঘোড়ার পিঠ থেকে নামতে সাহায্য করতাম এবং সেই ঘোড়াটা হিংস্র বেগে আক্রমণ করতে এগিয়ে আসত। সে তাকে গলা চাপড়ে আদর করত, তার ভেজা ভেজা নাকে চুমু খেত, এমনকি চুমু খেয়ে মুখটা পর্যন্ত মুছত না। আমি সুযোগ খুঁজতে লাগলাম। একদিন সকালবেলা ভোর হবার আগেই উঠে পড়লাম এবং বনের যে পথে বেড়াতে সে ভালোবাসত সেখানে গেলাম। একটা দড়ি নিয়ে গিয়েছিলাম আমি এবং বুকের তলায় পিস্তলটাও লুকিয়ে নিয়েছিলাম, যেন একটা ডুয়েল লড়তে যাচ্ছি। দুদিকের দুটো গাছে রাস্তার এপারে ওপারে দড়িটাকে বেঁধে রাখলাম এবং নিজে ঘাসের আড়ালে লুকিয়ে রইলাম। একটু পরেই ঘোড়ার খুরের শব্দ শোনা গেল, তারপরেই ঘোড়ায় চড়ে তাকে দুরন্ত বেগে ছুটে আসতে দেখলাম। রক্তিম গাল, শূন্য দৃষ্টি, তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এ জগতে নেই। জন্তুটা দড়িটার কাছে এসেই ধাক্কা খেয়ে পড়ে গেল। পিঠ থেকে পড়ে যাবার আগেই আমি তাকে ধরে ফেললাম এবং দাঁড়াতে সাহায্য করলাম। তারপরেই ঘোড়াটার কাছে গিয়ে কানের কাছে পিস্তল তুলে গুলি করলাম, যেন একটা মানুষ।
তৎক্ষণাৎ ঘুরে দাঁড়ালো সে, ঘোড়ার চাবুকটা দিয়ে অসহ্য জোরে দুবার আঘাত করল আমার মুখে। আমি পড়ে গেলাম। পড়ে যেতেই আবার যেই সে বেগে আমার কাছে এগিয়ে এলো, আমি গুলি করলাম তাকে। এখন আপনারাই বলুন, আমি কি পাগল? গল্পের সমাপ্তি এখানেই।